আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানবো, আর তা হচ্ছে যে আমাদের এই পৃথিবী, এটি কি আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে নাকি এটা সংকুচিত হচ্ছে। এই ব্যাপারটা জানা গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেখানে বসবাস করছি সেই প্ল্যানেটের ব্যাপার স্যাপার জানার তো অধিকার আমাদের রয়েছে, তাই নয় কি? তো চলুন আজকে এই ব্যাপারে আমরা একটু বিশ্লেষণ করতে থাকি। দেখেন, পৃথিবীর ওজন বাড়ছে না কমছে, অর্থাৎ এটা কি এক্সপ্যান্ড হচ্ছে নাকি সংকুচিত হচ্ছে, এটা বুঝতে গেলে কয়েকটি জিনিস আমাদের খেয়াল করতে হবে, বিশ্লেষণ করতে হবে, তাহলে আমরা এটি ধরতে পারবো। প্রথমত বলতে হবে যে আমাদের পৃথিবী এটা কি কোনো ওজন হারাচ্ছে বা কোনো কিছু কি এর থেকে মহাবিশ্বে চলে যাচ্ছে। হ্যাঁ, প্রতিনিয়তই পৃথিবী থেকে, অর্থাৎ পৃথিবীর অ্যাটমসফিয়ার থেকে অসংখ্য গ্যাস মহাবিশ্বে ছড়িয়ে পড়ছে। একই সাথে পৃথিবীর দিকে ধেয়ে আসছে অনেক অনেক ধূলিকণা। তার মানে প্রতি মুহূর্তে পৃথিবী মহাবিশ্বে কিছু দিচ্ছে, আবার মহাবিশ্ব থেকে কিছু নিচ্ছে। এখন এই দেওয়া এবং নেওয়ার যে পার্থক্য, সেটা বের করতে পারলেই বোঝা যাবে যে আসলে কি পৃথিবীর ভর কমছে না বাড়ছে। আমাদের অ্যাটমসফিয়ার থেকে যেহেতু গ্যাস নিঃসরণ হচ্ছে, অতএব এটা খুব সহজেই বলে দেওয়া যায় যে আমাদের অ্যাটমসফিয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে, যেটি গুলেমো গ্রনফ নামক একজন রিসার্চার এবং সায়েন্টিস্ট জানিয়েছেন। অন্যদিকে অ্যাটমসফিয়ারে থাকা হাইড্রোজেন, হিলিয়াম এবং অক্সিজেন সূর্য থেকে শক্তি গ্রহণ করছে এবং তারপর তা অ্যাটমসফিয়ারের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্বে ছড়িয়ে পড়ছে। এখন কি পরিমাণ ধূলিকণা পৃথিবী গ্রহণ করছে সেটা জানতে হলে আমাদের একটা হিসাব দেখতে হবে। সেটা হলো যে মেটিওরাইটস এর যে আগমন পৃথিবীর দিকে, এটা হিসাব করে দেখা যায় যে 16,500 টন প্রতি বছর পৃথিবীতে যোগ হচ্ছে, অর্থাৎ এই পরিমাণ ধূলিকণা পৃথিবীতে যোগ হচ্ছে 16,500 টন, যেটি আইফেল টাওয়ারের প্রায় 1.5 গুণ ওজনের। অপরদিকে স্যাটেলাইট ডেটা থেকে যেটা জানা যায় যে আমাদের এই যে পৃথিবীর অ্যাটমসফিয়ার, এখান থেকে প্রায় প্রতি বছর 82,700 টন গ্যাস বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ কোথায় 16,500 আর এখানে 86,000 টনেরও বেশি গ্যাস চলে যাচ্ছে। তো পৃথিবী থেকে যে পরিমাণ অ্যাটমসফিয়ার চলে যাচ্ছে, বিভিন্ন অ্যাটমসফেরিক যে গ্যাস চলে যাচ্ছে মহাবিশ্বে, সেটার ওজন প্রায় আইফেল টাওয়ারের 7.5টির সমান, অর্থাৎ আমাদের পৃথিবীর দিকে আসছে আইফেল টাওয়ারের 1.5 গুণ সমান সমপরিমাণ ধূলিকণা, আর পৃথিবী থেকে চলে যাচ্ছে আইফেল টাওয়ারের 7.5 গুণ পরিমাণ গ্যাস। অর্থাৎ আমাদের পৃথিবীর দিকে যে পরিমাণ ধূলিকণা আসছে এবং যে পরিমাণ গ্যাস চলে যাচ্ছে, তার মাইনাস করলে দাঁড়ায় বা তার পার্থক্য দাঁড়ায় 66,100 টন, আর এটি প্রতি বছর পৃথিবী হারাচ্ছে। 66,100 টন প্রতি বছর পৃথিবী হারাচ্ছে, যেটা কিন্তু একটা বিশাল মাস বলতে পারি আমরা। তবে আমাদের পুরো পৃথিবীর আয়তনের তুলনায় এটা কিন্তু তেমন বড় সড়ো কিছু নয়। এখন কথা হচ্ছে যে আমাদের অ্যাটমসফিয়ার যে কমে যাচ্ছে, এটা কি তাহলে একটা সময় নিঃশেষ হয়ে যাবার কথা নয়? হ্যাঁ, অবশ্যই এই হারে যদি কমতে থাকে তাহলে এক সময় তো আমাদের অ্যাটমসফিয়ার নিঃশেষিত হয়ে যাওয়ার কথা এবং শেষ হয়ে যাওয়ার কথা। তো এটা আসলে কবে? ক্যালকুলেশন করে দেখা গেছে যে এরকম প্রতি বছর যদি এই হারে অ্যাটমসফিয়ার কমতে থাকে, তো তাও শেষ হতে লাগবে প্রায় 5 বিলিয়ন বছর। তার মানে আমরা এ নিয়ে তেমন কোনো টেনশন না করলেও চলে। তবে এর আগে বিভিন্ন ঘটনা ঘটে যাবে পৃথিবীতে যেটা সূর্য কেন্দ্রিক, অর্থাৎ সূর্যের যে লাইফ টাইম, সেটা বিশ্লেষণ করে দেখা যায় যে এর অনেক আগেই সূর্য একটা রেড জায়ান্টে পরিণত হবে। সে ব্যাপারে আমি আরেকটা ভিডিওতে দেখাবো আপনাদের ইনশাল্লাহ। আর দেখেন, পৃথিবীর যে অ্যাটমসফেরিক যে গ্যাস লিক হচ্ছে, এটা আবার পূরণ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ভলক্যানো সক্রিয় হয়। ভলক্যানিক যে এরাপশনস গুলো হয়, সেগুলো এই গ্যাস গুলো আবার সেখানে পূরণ করার জন্য, পুরো করতে পারে না কিন্তু কিছুটা পূরণ করতে পারে। তো এভাবে একটা ব্যালেন্সিং হচ্ছে আমাদের এই পৃথিবীতে। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।